এই মাতা অবনত আল্লাহর কাছে শুধু নাই কোন তাগুতের কাছে সবুজ কাফেলা নিয়ে যাব মোরা একদিন মঞ্জিল মাকসুদ পৌঁছে মঞ্জিল মাকসুদ পৌঁছে আমাদের এই ছোট হৃদয়ে আমাদের এই ছোট হৃদয়ে রাসূলের প্রেম ছবি আঁকবই আশুকনা যত বাধা যত জোরে সাইক্লোন আশুকনা যত বাধা যত জোরে সাইক্লোন রাসূলের পথে মোরা চলবই আল্লাহর পথে মোরা চলবই কালেমায়ে শাহাদাত জপে জপে আমরা বেরিয়ে পড়েছি পথে পথে কালেমায়ে শাহাদাত জপে জপে আমরা বেরিয়ে পড়েছি পথে পথে কেদো না মাগো যেতে দাও বীর মুজাহিদদের সাথে বীর মুজাহিদদের সাথে জালেমের পাঞ্জায় বিশ্ব মুসলমান জালেমের পাঞ্জায় ভারতের মুসলমান কান্নায় ভাঙছে নীলাকাশ আমরা ফুটাবো হাসি মুসলমানের মুখে বুকে জড় তুলেছে বিশ্বাস বুকে জড় তুলেছে বিশ্বাস পৃথিবীর এই অমানিসা পৃথিবীর এই অমানিসা সত্যের আলো দিয়া ফুটাবই আশোক না যত বাধা যত জোরে সাইক্লোন আশোক না যত বাধা যত জোরে সাইক্লোন রাসূলের পথে মোরা চলবই আল্লাহর পথে মোরা চলবই তা আমি বলছিলাম ভাই তার আগে একটা কথা বলছি আজ এই সবার সবথেকে বড় নেকির কাজ সবথেকে বড় নেকির কাজ যদি একটা আপনি করতে পারেন এই যে দেখেন আপনি পিছন দিকে তাকিয়ে দেখেন আপনার ভাইরা দাঁড়িয়ে আছে জায়গা না পাওয়ার কারণে আর আপনার কিন্তু সামনের জায়গা ফাঁকা আছে একটু লড়ে চড়ে নিজে বসেন নিজে বসেন আর ওই ভাইদের বসার একটু ব্যবস্থা করে দেন এই বিনিময়ে এই কাজটু করার কারণে আল্লাহর কাছ থেকে আপনি জান্নাত খানা নিয়ে নেন আসুন তো ভাই আমার এগিয়ে আসুন তো একটু এগিয়ে আসুন তো বলছিলাম যে ওই হাফেজে কোরআন ওই আলেমে দিন আল্লাহ এদেরকে জিজ্ঞেস করবে যে তোমরা জান্নাত আগে যেতে চাও কিসের কারণে এরা বলবে যে আল্লাহ আমরা কষ্ট করে এদের খাওয়া দাওয়া করিয়েছিলাম লালন পালন করিয়েছিলাম আর সত্যি এমন এমন জায়গির আছে ভাই আমার বুখারীর একটা হাদিস মনে পড়ে যাচ্ছে আল্লাহর নবী আব্দুর রহমান বিন আওফ বলে একটা তালবিলিনকে তালবিলিনরা ছিল খুব বড় বংশের খুব উঁচু বংশের তো মদিনাতে একটা উঁচু বংশের লোকের বাড়িতে জাগির রাখলেন এই ছেলেটা ইসলামের জন্য মক্কা থেকে বাড়ি ঘর ছেলে মেয়ে স্ত্রীকে ফেলে দিয়ে ওখানে চলে গিয়েছিলেন জাগিরের নাম হলো সাদ বিন রবি সাদ বিন রবি কিছুদিন কিছুদিন জাগির রাখার পরে একদিন সাদ বিন রবি মনে মনে চিন্তা করছেন আল্লাহ এই ছেলেকে আমি নিজের ভাইয়ের মতন খাওয়া দাওয়া করাচ্ছি আমার দুই দুইটা স্ত্রী দেওরের মতন একে খাওয়া দাওয়া করাচ্ছে ভালোবাসছে কিন্তু ছেলেটার শুনেছি নাকি মাক্কাতে স্ত্রী আছে মুসলমান না হওয়ার কারণে ওখানে ফেলে এসেছে ছেলে তো সাবালক ছেলে তো বড় এর একটা বিয়ে কি দিলে হয় না নিজে নিজে বলছে বিয়ে দিলে কি হয় না আচ্ছা বিয়ে দিব তো ছেলে যদি বিয়ে ফের না করে আচ্ছা ছেলে রাজি হলো তো মেয়ে কোথাকার পাবো আমি অপর মেয়েকে বিয়ে দিয়ে আনবো মেয়েটা যদি ভালো না হয় তাহলে এই একটা ঝামেলা আচ্ছা মেয়েও ভালো পেলাম বিয়ে দিলাম নবী যদি রেগে যান মাদ্রাসা কমিটি যদি রেগে যায় যে আমার তালবিলিমের বিয়ে তুমি কেন দিলে এ ওই একটা বিপদ না 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 আমি পরের মেয়েকে বউ করে আনবো না আব্দুর রহমানের আমি বিয়ে দিবই যাকে আমি ভাই বলে মেনে নিয়েছি ভাইয়ের মতন আমি খানাটা খাওয়া দাওয়া করাচ্ছি খরচ করছি তা আমি একটা বিয়ে দিতে পারবো না আমার তো দুইটা স্ত্রী আছে আমার তো দুইটা স্ত্রী আছে আমি একটাকে তালাক দিলে কি হয় না একটাকে তালাক দেব তালাক দেওয়ার পরে ইদ্যুত কাটবে ইদ্যুত কাটার পরে তিন মাস ইদ্যুত কাটার পরে আমি আমার খরচে এর সঙ্গে বিয়ে দিয়ে দেব
কথাও মনে মনে একদম পক্ত করে নিচ্ছে। বাড়িতে গিয়ে দুই স্ত্রীকে জিজ্ঞেস করছে, এই আমার প্রিয়তমা বিবি, একমাত্র আল্লাহর জন্য, আল্লাহর দিনকে বাঁচাবার জন্য যারা বাড়ি ঘর ছেড়ে 500 কিলোমিটার রাস্তা অতিক্রম করে এখানে এসেছে, আমরা বুক পেতে তাদেরকে নিয়ে নিয়েছি, আমরা বুকে টেনে নিয়েছি, বিবিরে এই আব্দুর রহমান ছেলেটা, ওর বাড়িতে স্ত্রী আছে, কাফের হওয়ার কারণে ওকে নিয়ে আসতে পারেনি, বলো দেখি আমি যদি তোমাদের মধ্যে কাউকে তালাক দিই আর তালাক দিয়ে ইদ্দত কাটার পরে ওর সঙ্গে বিয়ে দিই তো তুমি তোমরা কেউ রাজি হবে কি হবে না? আজকালকার স্ত্রী হলে ব্যাপারটা যে কি হতো ভাই, স্ত্রী যদি ইমানদার হয় তো পুরুষের মতন দুনিয়ার নিয়ামতের মালিক আর কেউ নয়। নবী বলছেন তিনটা জিনিস তোমরা জমা করিও, তার মধ্যে একটা ইমরাতাম মুমিনাতান, মুমিন স্ত্রী, যে তয়িন আদকম আলা আমরিল আখেরা, যে মেয়েটা তোমাকে আখেরাতের কাজে উদ্বুদ্ধ করবে। আল্লাহ নবী রাত্রে বলছেন দেখো, মান সাকা ইমরাতাহু মিনাল মায়ে ওজরা, ঠান্ডার রাত কনকনা জার, নবী বলছেন দেখো এ মুমিনের দলেরা, মুসলমানের দলেরা, কেউ যদি নিজের স্ত্রীকে এক গিলাস পানি পান করিয়ে দেয় তো আল্লাহ বিরাট ওকে নেকি দান করবেন, নেকি দেবেন, এটা একটা জান্নাতের কাজ, স্ত্রীকে পানি পান করাবে। আজীবন স্ত্রীর কাছে পানি নিলেন, কোনোদিন ওকে দিয়েছেন কি? আপ গোসলের পানি নিলেন, ওকে গোসলের পানি টিপে দিয়েছেন, আপনি হুজুর পানি নিয়েছেন, ওকে কোনোদিন দিয়েছেন? এই হাদিসটা যেমন শোনা, এর বাদ বিন সারিয়া বলছেন আমি ওখান থেকে দৌড় দিলাম যে আমি আজ এই নেকিটা করবই, আমার স্ত্রী তো ঘুমিয়ে গেছে, রাত অনেকটা হয়ে গিয়েছে, গিয়ে বেচারা ওই অন্ধকারে অন্ধকারে গিলাস নিয়েছে, মশক থেকে এক মশক ঠান্ডা পানি নিয়েছে, এবার পাশে গিয়ে বিবির নাম ধরে ডাকছে, ও গো ওঠো, চট করে উঠেছে, কি ব্যাপার, কি বলছেন, আপনার হাতে ওটা কি? বলছে হাতে গিলাস, কি আছে এতে? পানি। কেন গিলাসে পানি? বলছে তোমাকে আমি পান করাবো, তোমাকে পানিটা খাওয়াবো। কই আমার তো তৃষ্ণা নাই, আমি পানি কেন খাবো, আমি পিপাসা হলে না পানি? কইছে না রে বিবি না, তৃষ্ণার দরকার নাই, পিয়াসের দরকার নাই, আমার হাবিব মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ একটা মিষ্টি হাদিস বয়ান করেছেন, মান সাকা ইমরাতাহু মিনাল মায়ে ওজরা, কেউ যদি নিজের স্ত্রীকে এক গিলাস পানি, এবার শরবত বা দুধ বা অন্য দামি জিনিস খাওয়ান তাহলে কত বড়, এক গিলাস পানি পান করিয়ে দিবে তো ওজেরা ওকে নেকি দেওয়া হবে। বিবিরে আমাকে নেকিটা নিতে দিবে না, তুমি নেকিটা নিতে দিবে না, আমাকে নেকির মালিক বানাবে না, আমাকে জান্নাত যেতে দিবে না? স্ত্রী মুচকি হেসে বলছেন হ্যাঁ দেব, দিব না কেন, দিব, তবে আমারও একটা শর্ত আছে। কি শর্ত? আপনি আমাকে পানি পান করাবেন, আপনি আমাকে পানি খাওয়াবেন, খাইয়া আপনি জান্নাত নেবেন নাকি নেবেন? আমার কি হক নাই, আমার কি দাবি নাই যে আমিও এক গ্লাস পানি নিয়ে আপনার ঠোঁটে ধরে আপনাকে পান করাবো, আর আল্লাহ যেন আমাকে নেকি দান করেন, আর আমিও যেন এই কাজটা করে জান্নাত যেতে পারি। আল্লাহু আকবার। এর বাদ বিন সারিয়া নিজের বিবিকে পানি পান করিয়ে দিয়েছেন, আর ওদিকে এর বাদ বিন সারিয়ার স্ত্রী গিলাসে পানি নিয়ে স্বামী গো, ও আমার জান, এবার আপনি পান করে নেন। আর আমার আল্লাহ, স্বামী স্ত্রী যখন এইভাবে মহব্বত করে, ভালোবাসা করে, ওই আমার আল্লাহ আরো সাহেব
বসে বসে আজেব আল্লাহ আল্লাহ তো আজব অবাক যান আল্লাহ হাসেন আর ফেরেশতাদেরকে বলেন এই আমার ফেরেশতারা আমি স্বামী স্ত্রী এটাই মহব্বত চেয়েছিলাম এই ভালোবাসা চেয়েছিলাম কিন্তু রে মালামুন শয়তান সব সময় স্বামী স্ত্রীর মধ্যে ওরে ভেদাভেদ তৈরি করা আপন চেষ্টা করে তামান্নাই বললেন এ আমার উম্মতেরা তিনটা জিনিস তো তিনটা সম্পদ জমা করিও এক তোমার আল্লাহ জিকির করা জবান শুকরগুজার দিল ও কালবান সাকিরা ও ইমরাতা মুমিনাতান তুইনু আদাকুম আলা আমরিল আখিরাতে আব্দুর রহমানের জাগির জাগিরনি জাগির যখন বলেছে বিবি রে আব্দুর রহমান বিয়ে দেব তোমাদের একজনের সঙ্গে বলো বড়কে তুমি করবে না ছোটকে তুমি করবে আল্লাহ এবার 203 203 কম্পিটিশন শুরু করে দিয়েছে বড়কে বলছে ববুরে আমি অনেকদিন থাকলাম অনেকদিন থাকলাম তুই তো নতুন বিয়ে করে এসেছে তুমি থাকো আমি তালাক নিয়ে নি আমি এই কাজটা করে নেকিটা করব এবার ছোটকে বলছে না বল তুমি দীর্ঘদিন ধরে এই বাড়ি ঘরে এসছো ঘর সংসার সামাল দিচ্ছ তুমি আমাকে করতে দাও স্বামী যখন দুই বিবি টানাটানি শুরু করে দিয়েছে আর সাত দিন আগে বলছেন তোমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে না তোমরা দুইজন আজ তৈরি হয়ে থাকো প্রস্তুত হয়ে থাকো ভালো করে সেজে থাকো ছেলে যখন খেতে আসবে আমি সুন্দরভাবে কথাটা রাখবো এবার খেতে এলো আশ্চর্যজন যেভাবে খেতে দেয় সেইভাবে খেতে দিয়েছে কিন্তু আব্দুর রহমান লক্ষ্য করছে যে আমার জাগিরনীরা এত সেজে আছে কেন এত সুন্দরভাবে মেকআপ করে আছে কেন খাওয়া দাওয়া শেষ হয়ে গিয়েছে আব্দুর রহমান বসে আছে যাবার অপেক্ষা করছে সাদির আবি বলছে ভাই যান একটু বসো তোমার ভাবি দুটোকে দেখো কুঞ্জর এলা এমরা তাই আহা তাই নে আমার দুই বিবিকে দেখো এরা তোমার দুই ভাবি দুই বোন আব্দুর রহমান মনে নেওয়া জল আমি তো জানি যে আমার দুটা জাগিরনি তার দেখতে গেলে বলছে বলছে ইফতার আইয়া তো আমার শ্বেতা এদের দুইজনের মধ্যে একজনকে তুমি পছন্দ করো দুইজনের মধ্যে একজনকে পছন্দ করো যেটা তোমার পছন্দ হবে আমি সেটাকে তালাক দেব আর আমার বাড়িতেই আমার খেয়েই ইদ্দত কাটবে তারপরে আব্দুর রহমান বেচারা সরমে একটা ওস্তাজিকে ডায়রি বলে তো আজকালকার তো ওস্তাজি নয় সরমে পানি পানি মাথা নিচে করে নিয়েছে বলছে দেখো আব্দুর রহমান তুমি আসলে ভাবছো যে বিয়ে তো সহজ ব্যাপার নয় একচেটিয়া ব্যাপার নয় আজকালকার বর্তমান যুগের বিয়ে নয় যে বেটির বাপের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিব না বিয়ে করতে গেলে মোহর দেওয়া লাগবে ভরণ পোষণ চালানো লাগবে বউটাকে বউটাকে নিয়ে তার খরচ যে একটা মোটা খরচ আছে খরচ করা লাগবে তো তুমি ভাবছো যে আমার এখানে বাড়ি নাই ঘর নাই টাকা নাই পয়সা নাই ধন নাই মাল নাই আমি কি করে মোহর দিই আর কি করে ওর ভরণ পোষণ চালাই আব্দুর রহমান তুমি এটা কিচ্ছু ভাবিও না এই দেখো আমার দলিল সব দলিল পত্রখানি বের করে দিয়েছে কইছে এই দেখো আমার মালের তালিকা আমার টাকা পয়সা ধন মালের তালিকা সব তোমার সামনে তুলে দিলাম আমি কথা দিলাম আল্লাহু আকবার আজ বড় ভাইরা নিজের ছোট ভাইকে মারছে আজ ভাইরা বোনকে মারছে বাপ বিটিকে মেরে যাচ্ছে হক জমি জায়গার ব্যাপারে আর দেখুন একটা জাগির জাগিরের বাড়ি হলো মদিনা ওস্তাজি যার বাড়ি হলো মাক্কা 500 কিলোমিটারের দূরত্ব জাগির বলছে আজ থেকে ও কাসেম বাইনি ও বাইনাকা আমি আমার আর তোমার মধ্যে ভাগ করে নিলাম নিষ্ফুল্লি ও নিষ্ফুল্লাকা অর্ধেক আমার অর্ধেক তোমার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আব্দুর রহমান কি বলেছিলেন আব্দুর রহমান বলেছিলেন বারাকাল্লাহু ফি আহলিকা ওয়া মালিকা আল্লাহ আপনার পরিবারে বরকত দেন আপনার মালে বরকত দেন আমি বিয়ে করার জন্য আসিনি আমার বিয়ে ইচ্ছা নাই আপনি যদি আমার খুব উপকার করতে চান তাহলে কিছু টাকা আমাকে ধার দেন ও দুল্লনি আলা সুক আর আমাকে হাট বাজার দেখিয়ে দেন আমরা ব্যবসা করতে জানি ব্যবসা করে আমি নিজের পায়ে দাঁড়াবো এই
যুবকেরা আগে নিজের পায়ে দাঁড়াও কঙ্গুরকে শক্ত করো পার তালাকে মাটিকে শক্ত করো তারপরে বিয়ে করার হিম্মত দেখাও আমি নিজের পায়ে দাঁড়াবো তারপরে আমি নিজের খরচে নিজের মোহরানাতে আমি বিয়ে করব ঠিক 15 দিন বেচারা বাজারে গেল পানির বিক্রি করলো বেশ অনেকখানি সোনা জমা হয়ে গিয়েছে হঠাৎ একদিন নবীর ক্লাসে চলে গেছে তো দেখছে নবী দেখছেন যে ওর কাপড়ে হলদির দাগ মেহেন্দির দাগ মানে ও যে মেহেন্দি গুলো মেয়ে ছেলে শরীরে লাগায় আল্লাহর নবী চিনবারে আব্দুর রহমান আমার ওস্তাজি আমার মাদ্রাসার তালবিলিম আর বিয়ে করলো তো আমি জানলাম না ওই যুগের ইমামেরা জানতে পারতো না বিবাহতে ধুমধাম হতো না গীত কিচ্ছু হতো না ইমাম সর্দার মোড়ল লাগার দরকার ছিল না ভাই নবী বলছেন মাহেম এটা কি তোমার শরীর এটা কি কইছে হুজুর আমি বিয়ে করেছি কি দিয়েছো মোহর আমার বলার উদ্দেশ্য ভাই আমার যে এই জাগির জাগিনীরা কত ময়া দয়া ভালোবাসা দিয়ে এই এরাকে লালন পালন করে এরা কেন আগে জান্নাতে যাবে না আল্লাহ বলবেন এবার আল্লাহ ফয়সালা করবেন এ আলেমের দলেরা এর হাফেজের দলেরা যাদের বাড়িতে তোরা খাওয়া দাওয়া করে লেখাপড়া করলে কোরআন মুখস্থ করলে যাদের মাদ্রাসায় যে কমিটির মাদ্রাসায় খরচ কর মাদ্রাসায় লেখাপড়া করলে ওদের আগে তুমি জান্নাত কেন যাও এবার আল্লাহর নম্বর লাগিয়ে দেবেন এ জাগির জাগিরনীরা এরে মাদ্রাসা সাহায্যকারীরা তোমরা হলে আনসার তোমরা হলে সাহায্যকারী এবার তোমরা আগে জান্নাতে যাও তারপরে আলেমের দলেরা তারপর হাজিরা এইবার আল্লাহ রাব্বুল আলামিন সিরিয়াল ধরাবেন বন্ধু আমার বলুন তো দেখি আজ এখানে আমি দেখবো পাঁচটা ছেলে এখান থেকে ফারেগ হয়ে গেল তাদের হাতে লাঠি তুলে দিলেন তাদের শরীরে জান্নাতে পোশাক পরালেন মাথায় পাগড়ি ঠিক যে মুসা নবীর মাথায় পাগড়ি বানানো হয়েছিল পাগড়ি বানলেন আর এই লাঠি পাগড়ি গুলো একজনেই দিয়েছে সেটা আমার মামা আমার ভাগ্নে মৌলভী আব্দুল হায় হাফেজাহুল্লাহ সাল্লামাহুল্লাহ আল্লাহর হেফাজত করুক বলুন তো ওই একলাই একটা নেকি লিবে কেন একাই এ নেকির হকদার হবে কেন বন্ধুরে আমার আল্লাহ নবীকে একটা মেয়ে ছেলে এইভাবে একদিন আরমান করে কাপড় পরিয়েছিলেন নবী আমার বলেছিলেন কেউ যদি কাউকে একটা কাপড় দান করে ওই কাপড়ের একটা সুতা যতদিন পর্যন্ত থাকবে যতদিন পর্যন্ত একটা সুতা থাকবে ততদিন পর্যন্ত সে আল্লাহর রহমতের আল্লাহর বিশেষ রহমতের ছায়া তলে থাকবে এবার বলুন যেমন এই কথা বলা সাহাবায়ে কেরামেরা আনসাররা বিশ্বাস করে ওরা আপ্রাণ চেষ্টা করত গরিব সাহাবীদেরকে অন্ন বস্ত্র কাপড় দান করার নবী নিজে ওই মেয়েটার হাত থেকে কাপড়টা নিয়ে পরলেন লম্বা হাদিস আছে ওদিকে আমি যাচ্ছি না আমার বলার উদ্দেশ্য ভাই আমার একটা ছেলের পিছনে এই কোরআনকে কতটা আপনি ভালোবাসেন যে কোরআন কয়দিন হলো আপনার ত্রিপুরাতে হাজার হাজার কোরআন মসজিদ থেকে বের করে মাদ্রাসা থেকে বের করে রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে এবং ছিঁড়ে ছুঁড়ে তাতে আগুন লাগিয়ে দিল ভারতের কোন সরকার এমনকি আমার বাংলার সরকার পর্যন্ত আমার মুসলিম এমএলএ এমপি গুলো পর্যন্ত একটা টু শব্দ উচ্চারণ করেনি এই বাচ্চাটা হারিয়ে আছে কারণ বাপ মা থাকলে বলে দিবি তো ছেলের কি বাপ মা নাই বাপ মা আছে আসলে মেয়েদের এমনই অভ্যাস খারাপ হয়ে গিয়েছে মুরগি নিজের ছেলেকে হারায় না এরা নিজের বাচ্চাকে হারায় কেন কোথায় যে ঢু মারছে কোথায় গিয়ে মাথা মামলি করছে ঠুকছে যে তোমার ছেলে হারিয়ে এই স্টেজ এখানে আছে তুমি ছেলেকে নিয়ে যাও বাবা তোমার ছেলে নিয়ে যাও মা তোমার ছেলে তুমি নিয়ে যাও বৈলমারি বাড়ি বলছে ছেলেটা বৈলমারি বলছে তো ভাই আমার আমি হাফেজের বাবার কাছে আগে নেব না দেখি তো এই মাদ্রাসাকে আপনারা কতটা ভালোবাসেন এই ছেলেদেরকে কতটা ভালোবাসেন আপনার এই কোরআনকে কতটা ভালোবাসেন আমি একটা ছেলের
একটা আছে পাঁচটা ছেলে আছে আমি পাঁচজন যাদের মা বাপ আত্মীয় স্বজন মারা গেছেন কিয়ামতের দিন ওই হাফেজদের মা বাবার সঙ্গে আপনিও যেন ওই সম্মানের সম্মানিত হন আপনারও মাথায় যেন রাজ মুকুট পরানো হয় বেশি নয় মাত্র দুই হাজার করে পাঁচটা ছেলের জায়গায় আমি পাঁচজন আল্লাহওয়ালা আমি দেখতে চাই দেখে আসুন তো একজন হাফেজের ছেলে একজন হাফেজের বাবা অভিভাবক জানেন কোথাকার তিনি 600 টাকা বেরামিতে চাপড়ার 350 টাকা আসুন ভাই আমার নাই কেউ নাই এই আমাদের কোরআনের ভালোবাসা এই আমাদের কোরআনের প্রতি আল্লাহর কালামের প্রতি টান একটাই কথা শুনে জেনে রাখুন আসমানের নিচে জমিনের উপরে মাস্টার ইব্রাহিম ওর মা মারা গেছে কদিন আগে আলহামদুলিল্লাহ মাস্টার ইব্রাহিম একটা ছেলের পক্ষ থেকে আল্লাহ এক ছেলের জিম্মেদারি নিয়ে নিলেন তার মা কয়দিন হলো মারা গেলেন হে মহান রব্বুল আলামিন গফুর রহিম ভাই মাস্টার ইব্রাহিমের দানকে তুমি কবুল করো আল্লাহ কাল কিয়ামতের কোটে এ হাফেজের কোরআনের মা বাবা যদি এই সম্মানে সম্মানিত হয় তো মাস্টার ইব্রাহিমের মাকেও আল্লাহ এই সম্মানে তুমি সম্মানিত করবে মাস্টার সাহেবকে আল্লাহ তুমি তোমার হেফাজত রাখো তোমার রহমতের ছায়াত রাখো আল্লাহ সাল্লি আলাইহে ওয়া বারেক আলাইহে আমিন সুম্মা আমিন আর চারটা ছেলে ভাই আর চারজন মোহনপুর থেকে আবু সুফিয়ান প্রধান আলহামদুলিল্লাহ মোহনপুর থেকে আবু সুফিয়ান প্রধান মোহনপুর থেকে আবু সুফিয়ান প্রধান আপনার 1000 টাকা পাঠিয়েছেন আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ জাযাউল্লাহ আহসানাল জাযা হাইয়াকুল্লাহ বারাকুমুল্লাহ এবং প্রত্যেককে বলবো যেমন কে একজন এলান করছিলেন যে বর্তমান সময়টা পরিস্থিতিটা এমন আজ এবছর আপনি এখানে যে হারে জমায়েত হয়েছেন আল্লাহর কাছে দোয়া করেন যেন আগামীতে আবার আমরা জমায়েত হতে পারি কারণ এমনই একটা আশঙ্কা আছে এমনই একটা আশঙ্কা আছে যে আগামী দিনে এই এরকম মাদ্রাসাগুলোর প্রাঙ্গণে মাদ্রাসাগুলোর ভিতরে আপনি জালসাকে কেন্দ্র করে জমায়েত হতে পারবেন এর কোনো নিশ্চয়তা নাই বিরাট একটা ষড়যন্ত্র চলছে বিরাট একটা চক্রান্ত চলছে আর বিভিন্ন জায়গায় বাংলার মাটিতেই সূত্রপাত হয়ে গিয়েছে সূত্রপাত হয়ে গিয়েছে ভাই মুসলমান আমি বিশেষ করে বলছি একটুক আপনারা কান খাড়ো করে চোখ নাক খাড়ো করে সজাগ হয়ে থাকবেন আর বিশেষ করে নিজেকে অনেকটা সংশোধন করেন বেশি মাত্রায় আগে বেড়ে যায় না একটু ইসলামের দিকে ফিরে আসুন ইসলামের আখলাক চরিত্রগুলোকে আপনি আপনার জীবনে বাস্তবায়িত করুন কারণ একমাত্র যদি আমাদেরকে রেহাই দিতে পারে একমাত্র আমাদেরকে আশ্রয় দিতে পারে তো রুজু ইলা দ্বীন ওয়া তামাসসুক বিল কিতাবি ওয়াস সুন্নাহ আর আমরা ইসলাম থেকে দ্বীন থেকে অনেক ফিরে গিয়েছি কখন কখন ভারতে একটা সার্ভে হয়ে গিয়েছে গোপনে যে ভারতে মুসলমান কতটি আছে তো দেখা গিয়েছে মানে আমরা শুনতাম 35 কোটি না আপনার 1.5 কোটির মতন মুসলমান 1.5 কোটির মতন মুসলমান আর ওই 1.5 কোটি মুসলমানের মধ্যে আপনার বেশিরভাগটি বাস করে কোথায় জানেন মুর্শিদাবাদ মালদা উত্তর দিনাজপুর আর কিছু কাশ্মীরে আর কিছু কেরালাতে
এইগুলোর উপরে মোটা টার্গেট এটা গোটা উত্তরবঙ্গ নিয়ে বঙ্গে চলছে আপনার সচেতন হন সাবধান হন কোরআনের দিকে ফিরে আসুন ইন আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর মালিক আল্লাহ আজ ভি হই ইব্রাহিম সাইমা পয়দা আজ ভি হই ইব্রাহিম সাইমা পয়দা তো আজ কর সকতি হে আন্দাজে গুলস্তা পয়দা আজ ইব্রাহিমের আগুনে আলহামদুলিল্লাহ আমার গ্রামে এলিয়াস নামে একটা ছেলে ছেলের জন্য দোয়া করতে একটা বলেছে মুতিলালের আলমগঞ্জ আলমগঞ্জের এলিয়াস এলিয়াস আমার ছেলের জন্য ছেলের জন্য আল্লাহ বাবা ছেলের জন্য ছেলে নাকি কথা বড় ছেলে ছোট ছেলে মানে হয়েছে কত ছোট ছেলে কথা বলতে পারছে না আল্লাহ তো কথা বলো তো তওবা দাও আল্লাহ তার জুবানের লকনাত কা